Bismillahirrahmanirrahim. I'll give you from Ajitu. গণতন্ত্র কে হত্যা করবার কাল দিবস 5 জানুয়ারি আরে বম নিচে করে দেন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আর সুপ্রিম এবং তিনি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার জন্য আপনাদের সকলকে নিয়ে সামনে থেকে লড়াই করে চলেছেন অ্যাডভোকেট জেনারেল আবেদিন এই আলোচনার সবাই উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞ অভিজ্ঞ আমরা সবাই জানি যে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ব্যারিস্টার মজুদ আহমেদ মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বিজ্ঞ আইনজীবীগণ আসসালামু আলাইকুম আমি সেই প্রথমে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তারা ভাই জিজ্ঞেস করছিলাম যে আজকে আপনি একটু ডাউন মনে হচ্ছে আমি দেখছি আমি নিজেও ডাউন কারণ গোটা পরিবেশ পরিস্থিতি আমাদের সকলকে প্রায় কিছুটা আপনার একটু ডাউন করে রেখেছে আসার সময় আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার মধুকে বলছিলাম কি বলবো প্রায় 10 বছর হতে চলেছে এক যুগ আমরা একটা ফ্যাসি বাদের ফ্যাসিস কম্পেন্টের অধীনে বাস করছি আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন আমাদের আইন বিচার সব কিছুই এই ফ্যাসিস্টার নিয়ন্ত্রণ জেলে যখন ছিলাম আপনার কাশিমপুরে তখন যে বিখ্যাত মহিলা মার্কিন সাংবাদিকের একটা বই পড়ছিলাম বইটির নাম হচ্ছে ফ্যাশন ফর ইসলাম বইটি মিশরের উপরে লেখা ভদ্রমহিলা 20 বছর সাংবাদিকতা করেছেন মিডল ইস্টেই ওয়াশিংটন পোস্টের হয়ে কাজ করেছেন এই বইটি পড়লে যে জিনিসটি বোঝা যায় যে এক দলীয় শাসন ব্যবস্থা অথবা ফ্যাসিবাদ অথবা ডিক্টেটরশিপ এরা প্রায় কাছাকাছি এবং এই ব্যবস্থাতে সাধারণ মানুষদের যে অধিকার সেগুলো প্রায় সব দেশেই একই রকম সব দেশ বলতে যারা ফ্যাসিবাদ বা আপনার ডিক্টেটরশিপ এর অন্তর্গত নিচে আছে আপনারা লক্ষ্য করুন আমাদের এই দেশে যে কথাটা কিছুক্ষণ আগে আলাল সাহেব বলছিলেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে তার মূলে ছিল যে চেতনাটা যে কথাটি সেটা ছিল যে আমরা একটা মুক্ত সমাজে বাস করি আমরা পাকিস্তান আমলে একটা অনুষ্ঠান করতে গেলে রবীন্দ্র জয়ন্তী করতে গেলে আমাদেরকে করতে দেওয়া হতো না বা আমাদের ভাষা নিয়ে কথা বলতে গেলে আন্দোলন করতে হতো আমাদের ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন করতে হতো তখন যে চাপ ছিল সেই চাপ থেকে মুক্ত হয়ে আমরা একটা মুক্ত সমাজে আমরা বাস করব মুক্ত রাষ্ট্র ব্যবস্থা থাকে কি দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই 71-এ যার জন্য রক্ত দিলাম
যুদ্ধ করলাম, লড়াই করলাম, আমরা কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে অল্প সময়ে সেই সময়টুকু আমাদের পাওয়া যায়, তার বেশি আমরা পাই। আজকে এই কথার জবাব আপনারা একবারও দেন না, এড়িয়ে দেন অথবা উত্তর দেন না যে 1975 সালের জানুয়ারির 25 তারিখের কথা আলাদা সাহেব বললেন, যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল আপনারা তৈরি করলেন, কেন করলেন তার ব্যাখ্যা কিছু, তার সঙ্গে কি বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষার কোনো মিল ছিল, আপনারা কি সেখানে কোনো গণভোট করেছিলেন, আপনারা মাত্র 11 মিনিটের পার্লামেন্ট এটা পাস করেছেন এবং আপনাদের এই পার্লামেন্ট থেকে আপনাদেরই দলের কয়েকজন দেশপ্রেমী গণতান্ত্রিক আমি সদস্য তারা বেরিয়ে এসেছেন, পদত্যাগ করে চলে একমত আমি। এবং দেখুন আজকে এই প্রায় 46 বছর পরে স্বাধীনতার যে বরেণ্য নেতৃবর্গ আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যারা সেদিন সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন, তাদের নাম কিন্তু আমরা 16ই ডিসেম্বরেও শুনতে পাই। শুনেছেন কেউ? এমএজি ওসমানীর নাম শুনেছেন? তাজউদ্দিনের নাম শুনেছেন? বাংলা ভাষারই নাম শুনেছি আমরা? কারণ ওই একটি মাত্র ব্যক্তি, একটিমাত্র দল ছাড়া একটি মতো আদর্শ ছাড়া আর কিছু বা তখন তারা সেই স্লোগানও ছিল তাই, এক দল এক দেশ এক নেতা এক দেশ। আজকে সেটাই একটু ভিন্ন আঙ্গিক, আপনার এই পোশাক